এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট একটি টপিক অর্থাৎ ইনস্টলমেন্ট নিয়ে কি করব আলোচনা করব। তবে দেখো তাহলে প্রথম অঙ্ক কি দিয়েছে, অঙ্কটাকে পড়ি। হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ রুপিস 1092 ডিউ ইন 3 ইয়ার্স অ্যাট 12% সিম্পল ইন্টারেস্ট। তাই এটার মানে কি, এটার বাংলা মানেটা হলো কি, হাজার বিরানব্বই টাকা একজন লোন নিল। কত টাকা লোন নিয়েছে, 1092 টাকা লোন নিয়েছে, ঠিক আছে। কত বছরের জন্য, 3 বছরের জন্য, কত পার্সেন্ট ইন্টারেস্টে, 12% সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে। তাহলে প্রশ্নের এটার এডুকের মানেটা বললাম কি, একজন 1092 টাকা লোন নিয়েছে 3 বছরের জন্য 12% হারে, এবং সে সেই টাকাটা কিসে শোধ করবে, ইনস্টলমেন্টে, মানে কিস্তিতে শোধ করবে। কি শেষ করবে, কিস্তিতে, ঠিক আছে। তাহলে কিস্তিতে যদি শোধ করে কত বছরের মধ্যে শোধ করবে, 3 বছরের মধ্যে শোধ করবে, তবে তার প্রত্যেকটা কিস্তিতে কত টাকা করে তাকে দিতে হবে, মানে প্রত্যেকটা কিস্তি তার কত হবে, ঠিক আছে। তাহলে দেখো তো দেখি এখানে কত বছর দেওয়া আছে, 3 ইয়ার্স, মানে টাকাটা কত বছর জন্য লোন নিয়েছিল, 3 বছরের জন্য লোন নিয়েছিল, ঠিক আছে। কত পার্সেন্ট ইন্টারেস্টে, 12% ইন্টারেস্টে, ঠিক আছে। তার মানে কি, ইনস্টলমেন্টটা কিভাবে শোধ করবে, দেবে প্রত্যেক বছর বছর ইনস্টলমেন্ট। এখানে এই জন্য লেখা আছে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে কি, প্রত্যেক বছর বছর ইনস্টলমেন্ট দেবে। তাহলে আমাদের বছর কত, আমার বছর হলো আমার 3 বছর, তাহলে আমাকে কতগুলো ইনস্টলমেন্ট দিতে হবে, 3টা ইনস্টলমেন্ট দিতে হবে। তার মানে এটা প্রথম বছরের ইনস্টলমেন্ট, দ্বিতীয় বছরে 3টা, মানে এটা ফার্স্ট ইয়ার, ঠিক আছে, 2 বছর, এটা কত, 3 নম্বর বছরের ইনস্টলমেন্ট। তো আমাকে কয় বছর ইনস্টলমেন্ট, কয়টা ইনস্টলমেন্ট হবে, 3টা। কেন, এখানে বছর যতগুলো দেওয়া থাকবে আমাকে ইনস্টলমেন্ট ঠিক ততগুলোই দিতে হবে, কারণ প্রত্যেকটা ইনস্টলমেন্ট কি বছরে বছরে হবে, অ্যানুয়ালি হবে, ঠিক আছে। তার মানে কটা ইনস্টলমেন্ট হবে, 1টা 2টা 3টা, ঠিক আছে। তাহলে ইনস্টলমেন্ট হবে, তাহলে একজন দেখো কত টাকা লোন নিয়েছিল, 1092 টাকা, ঠিক আছে, গেল। তারপরে প্রত্যেকটা ইনস্টলমেন্টে কত টাকা দিতে হবে, আমি ধরলাম এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা 100 ধরে নেব, কি ধরে নেব, 100। আমি ধরলাম প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত, 100 টাকা, প্রত্যেকটা ইনস্টলমেন্টে আমি কত টাকা করে দেবো, 100 করে দেবো, ধরলাম এটা। তার মানে কি, প্রথমবার এখানে কত টাকা দেবো, 100 টাকা দেবো, পরের বার এখানে কত টাকা দেবো, 100 টাকা দেবো, তারপরের বার এখানে কত টাকা দেবো, 100 টাকা দেবো। কিন্তু আমার তো 100 টাকা দিলে হবে না, এর সঙ্গে আমাকে কি দিতে হবে, আবার সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। কারণ কি, তুমি যদি কারো কাছ থেকে টাকা নাও, টাকাটা যখন আমরা শোধ করবো, শোধ করলে পরে আমরা কি করব, টাকাটা শোধ করলে গেলে সেই সময় কি হবে, ইন্টারেস্ট আমাকে যোগ করতে হবে। সেরকমই আমি এই অঙ্কে আমি 100 টাকা করে কি দেবো, তো ইন্টারেস্ট 100 টাকা আমি শোধ তো করবোই, কিন্তু শোধ করার সঙ্গে সঙ্গে আমি এর সঙ্গে কি জুড়তে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তাই এই জন্য আমি ইন্টারেস্ট এখানে অ্যাড করতে থাকবো, ঠিক আছে। তার মানে কি, যখন আমি প্রথম বছর ইন্টারেস্ট দিব ফার্স্টের ক্ষেত্রে, দেখো আরো কত বছর বাকি থাকবে, 2 বছর, এই জন্য 2 বছরে আমাকে আরো ইন্টারেস্ট দিতে হবে। তাহলে কত পার্সেন্ট হারে, 12% হারে, 12% হারে, আর বাকি আছে কয় বছর, 2 বছর, তাই 2 বছরে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। 12 দোকানে কত, 24, ঠিক আছে। তোমরা জানো 100 হলে পরে ইন্টারেস্ট কি হয়, এই যে I=PTR ফর্মুলা দিয়ে, 12 I=PTR/100, ঠিক আছে। 100 থাকলে তোমাদের অত টেনশন করার দরকার নেই, 100 থাকলে কি করবে, এই যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট, তার সঙ্গে ইয়ারটা যোগ করবে, তাই 2 ইয়ার আছে বাকি, তাই 2 ইয়ার, 12 দোকানে কত, 24, ঠিক আছে। একই রকমভাবে এটাই আবার করবো, তার মানে দেখো তো বাকি আছে আর কত, তাহলে এটা 2টা বছর বাকি ছিল, এই জন্য 12 দোকানে কত, 24। এখন এই 2 নম্বর কে এসে আছে, 2 নম্বর বছরে গিয়েছি, 2 নম্বর বছরে যাওয়ার ফলে বাকি আছে কত বছর, 1টা বছর, ঠিক আছে। তার জন্য এখানে আমার কত হবে, 12% হারে, 1 বছরে, তাহলে ইন্টারেস্ট কত হবে, 12 টাকা, 12×12, ঠিক আছে। তারপরে কি, লাস্টের বছর আমার কি আর হাতে বছর আছে, আর বছর নেই, তার মানে আমি সেখানে কি করবো, আসলটাই খালি দিতে হবে, মানে কি 100 টাকা, ঠিক আছে। এটাই হলো আমার কি টোটাল ইনস্টলমেন্ট, প্রথম ইনস্টলমেন্টে এত টাকা, দ্বিতীয় ইনস্টলমেন্টে এত টাকা, তৃতীয় ইনস্টলমেন্টে কত টাকা, 100 টাকা। তাহলে দেখো টোটাল কত টাকা হলো ইনস্টলমেন্ট, 100, 200, 300, 300 টাকা, তাহলে 24 আর 12 কত, 36, মানে 336 টাকা আমি টোটাল কি দেবো, ইনস্টলমেন্ট দেবো। টোটাল খরচ কত, টোটাল মনে করো টোটাল ইনস্টলমেন্টে আমার কত টাকা দিতে হবে, 336 টাকা, ঠিক আছে। তার মানে আমি কত করে নিয়েছিলাম পার্কটা, 100টা, মানে প্রত্যেকটা ইনস্টলমেন্টে কত ধরেছিলাম, 100 ধরে আমাকে কত হলো ইনস্টলমেন্টে টাকা দিতে হলো, কত, 336, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রশ্নের মধ্যে কত টাকা তাকে শোধ করতে হবে, 1092 টাকা শোধ করতে হবে। তার মানে কি, 336টা টোটাল ইনস্টলমেন্ট, এটা আমাদের হিসাবে বাড়াইছে কত, 336 টাকা,
তাহলে আমাদের হিসাবে টোটাল ইনস্টলমেন্টে টাকা কত বাড়ালো 336, আর ওদের দেওয়া আছে কত, ওদের দেওয়া আছে কত 1092 টাকা। ঠিক আছে, আমাদের ধরা হিসাবে, এটা আমাদের ধরা হিসাবে 100 ধরেছি এর জন্য। ঠিক আছে, তাহলে একে কত 1092। আমি একটু আগে আগের ক্লাসে বলেছিলাম যেটা আমি ধরবো সেটাকে আমাকে বারবার ধরেছিলাম কত, তার মানে 100। তাহলে 100-তে কত, এটাই হবে কি আমাদের অ্যান্সার, 1092 ইন্টু 100 বাই 336। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করতে হবে, বাস। তাহলে কত দিয়ে কাটাকাটি যায়, 7 দিয়ে যায়। দেখো সাতক্ষে কত, 7 আর 3 39। ঠিক আছে, 5 7 35, 6 7 42। ঠিক আছে, এটা 336। 5 4 7 কত, 28 5 56, 7 8 কত, 56। ঠিক আছে, 4 দিয়ে এটা যায়, 4 25 কত, 100, 4 12 কত, 48। এটাকে আবার 12 দিয়ে যায়, 12 কে 12 আর 3 মানে 36, 3 12 36। এখন 25 কে আমি কি করব, 13 দিয়ে গুণ করব। তাহলে 5 3 কত, 65, 65 এর 5, 13 2 26, 26 আর 6 কত, 32। তাহলে আমাদের অ্যান্সার কত বাড়াবে, 325। 325 হলো কি এই অঙ্কের অ্যান্সার। আমি এই অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। তাহলে প্রশ্নটা কি ছিল, একজন লোক ধার নিয়েছিল 1092 টাকা 3 বছরের জন্য 12% সিম্পল ইন্টারেস্টে। ঠিক আছে, কত বছরের জন্য, 3 বছরের জন্য। এই টাকাটা কিসে শোধ করতে হবে, কিস্তিতে শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে কতগুলা কিস্তি হবে, 3 বছরের জন্য আমাকে কয়টা কিস্তি দিতে হবে, 3টা কিস্তি দিতে হবে। কয়টা কিস্তি, 3টা কিস্তি। তার মানে কি, 3টা কিস্তি এখানে লিখলাম, এইভাবে লিখবা, 1টা কিস্তি, 2টা কিস্তি, 3টা কিস্তি, বাস। তাহলে প্রথম কি আমি কি ধরে নিলাম, তারপরে আমি ধরে নিয়েছি কি প্রত্যেকটি ইনস্টলমেন্ট কত করে হবে, এটা ধরা আমাদের, ধরলাম কত, 100 করে। তাহলে 100 করে যদি ধরি, তাহলে বছর বাকি থাকবে কত, 2টা, ওই 2-এর উপর ইন্টারেস্ট হবে। 12 দোকানে কত, 24, 12% আর 2 বছর, 12 দোকানে 24। তাহলে গেল, তার পরেরটাতে কি হবে, বাকি থাকবে কি 1টা বছর, তাহলে 12% আর 1 বছর, তাহলে কত, 12 খেয়ে 12 হবে কি আমার ইন্টারেস্ট। তাহলে 100 যোগ 12 হবে কি সুদে মূলে। তারপরে কি লাস্টে কি বাকি থাকলো কি 100, কিন্তু কোনো কি বছর আছে আর বাকি নাই, তাহলে 100 কি 100। তারপর টোটাল আমি এটা যোগ করলাম, তাহলে কত যোগ করলাম, 124 112 আর 100 যোগ করলাম, এটাই আমার কি হলো টোটাল কি ইনস্টলমেন্টের টাকা। টোটাল ইনস্টলমেন্টের টাকা কত হলো, 336। আর ওরা এটা আমাদের ধরা অনুযায়ী টাকা 336, আর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কি ওদের টোটাল ইন্টারেস্ট কত, 1092। তাহলে মানে এটা এটা আমাদের ধরা অনুযায়ী, কারণ 336 = 1092, 1 = এত। তাহলে আমি কততে বার করবো, যেহেতু 100 ধরেছিলাম, তাহলে 100-তে আমাকে বার করতে হবে। তাহলে 100 = কত, 100 = 100, 100 = এই গুণন 100। তারপরে কি কাটাকাটি করলাম, কাটাকাটি করে অ্যান্সার যেটা পারবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, 325। আরেকটি এরকম অঙ্ক নিয়ে আসছে, আরো ক্লিয়ার হবে। ঠিক একই টাইপের অঙ্ক নিয়ে এসেছি, খালি একটু আলাদা ডাটা। হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ ₹6450 ডিউ ইন 4 ইয়ার্স অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট। এর বাংলা মানেটা আগে আমি বলে দিয়েছি, আমি আর বলবো না এখন। তাহলে দেখো তো দেখি, এইরকম যদি কি করব আমি, প্রথমে এরকম অঙ্ক যদি দেখবো কত বছর, 4 বছর, 4 বছর মানে 1 2 3 4। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, 5% ইন্টারেস্ট, 5% ইন্টারেস্ট। এটা হলো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। ঠিক আছে, 5% ইন্টারেস্ট নিছে। ঠিক আছে, তাহলে আমাদের কতগুলো ইনস্টলমেন্ট হবে ভাই, 4 ইয়ার্স, তার মানে আমরা 1টা 2টা 3টা 4টা ইনস্টলমেন্ট হবে। ঠিক আছে, তাহলে ইনস্টলমেন্ট হলো, আমি কি ধরলাম প্রত্যেকটা ইনস্টলমেন্ট, মানে আগের ক্ষেত্রে কি ধরেছিলাম 100, এবারও আমি 100 ধরবো, সব 100 দিয়েই কাজ করবো। তাই এবার প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত ধরলাম আমি, ধরলে এটা এটা আমি ধরলাম 100। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে, 100 প্লাস কয় বছর বাকি আছে ভাই, 1 2 3, তাহলে 3 5 কত, 15, বাস। তার সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, 100 কত বছর বাকি আছে, 1 2, তাহলে কত, 1 2, তাহলে 5 দোকানে 10। তারপরে 3 নম্বর ক্ষেত্রে কি আছে, 100 কতগুলো বাকি আছে বছর, 1টা, তাহলে 5 × 1, 5 5 আর আর তো কোনো বছর নাই বাকি, জানে এখানে 100ই হবে, বাস। টোটাল কত হলো টাকা, টোটাল ইনস্টলমেন্ট আমার কত হলো, টোটাল ইনস্টলমেন্ট যোগ করো, 100 200 300 400, 400 15 10 কত, 25 25 আর 5 কত, 50, 450, 15 10 এখানে। তাহলে আমার টোটাল কত হলো, 100 200 300 400, 400 প্লাস 15 10 কত, 25 আর 5 কত, 30 430। এটাই হলো কি টোটাল ইনস্টলমেন্ট। ঠিক আছে, 430 গেল। এখন প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের দেওয়া আছে কত, টোটাল ডেট 6450, তার মানে কি এটার মানে কত, 6 0 6 4 5 0, এটা আমাদের ধরা হিসাবে মান, আমরা যে ধরলাম 100 তার জন্য মান বাড়ালো 430।
আর ওদের হিসাবে কত 6450, তার মানে আমি লিখতে পারি 430 ইকুয়াল টু কত 6450। তাহলে 1 ইকুয়াল টু তাহলে কত 6450 বাই 430। আমি এখানে কতর উপরে ধরছি ইনস্টলমেন্ট, প্রতিটা প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত ধরেছিলাম 100 ধরেছিলাম, তাহলে 100 তে কত ইনটু 100 বাস, তারপরে কাটাকাটি 43। তাহলে 43 কে কত 43 12 5 15, ঠিক আছে। তাহলে মান কত বাড়াবে 15 দুটো শূন্য, তাহলে 15 দুটো শূন্য কই আছে অপশন এটা, এটাই হবে কি এই অঙ্কে সঠিক উত্তর। তাহলে এই সমস্ত অঙ্ক আসলে আমরা কি করব, এইভাবে কি অঙ্ক করব, তোমার টাইম লাগবে না বেশি, এই জন্য আমি আরেকটা তোমাকে সঠিক বলতেছি কিভাবে করবে। দেখো কতগুলো ইনস্টলমেন্ট, 1 2 3 4, 1 2 3 4, চারটা ইনস্টলমেন্ট, ঠিক আছে। তাহলে প্রথমেরটা যদি 100 হলো তাহলে কত কত বাড়বে 5%, তার পরেরটা কত হবে 100-এর সঙ্গে 5 যোগ করো 105, তারপরটা কত বাড়ে তার এর সঙ্গে আবার 5 যোগ করো তাহলে 110, তারপরে আরো কত বাড়বে 4টা এর সঙ্গে আবার 5 যোগ করো 115। দেখো এটাই আসছে 115 110 105 100, তুমি কি করবে তাহলে 100 লিখবে, তারপরে কি 5% পার্সেন্ট যোগ করতে যাও 105, পরেরটা কি হবে এর সঙ্গে আরো 5 থাক, এই যে 5% 5 যোগ করো 5 আর 5 কত 110, আবার কি আরো 5 যোগ করো 4 নম্বরে 105, 110 আর 5 কত 115, যদি 5 বছর হতো তাহলে কি হতো এর সঙ্গে আরো 5 যোগ করতাম তাহলে 120, এই 6 বছর কোথালে কি হতো এর সঙ্গে আরো 5 যোগ করলে 125। আমাকে এই পর্যন্তই বলেছে, চারটা আর দরকার নেই, ঠিক আছে। পরীক্ষার সময় তোমরা এই শর্টকাট অবলম্বন করো, এই করে যদি যোগ করো তাহলে দেখবা কি আসবে তোমাদের 430, ঠিক আছে। পরীক্ষার সময় এত কিছু এইভাবে লেখা লেখা করার দরকার নেই, ঠিক আছে। তোমরা তাহলে কি করবে, প্রথমটা লিখবে 100, তাহলে 5% মানে কি হবে 5 যোগ করো 100 সঙ্গে 105, তারপরটা কি তার সঙ্গে আরো 5 যোগ করো 110, কয়টা করবো আমি 4টা, তারপরটা কত হবে তার সঙ্গে আরো 5 115, ব্যাস এই কয়টা যোগ, তাহলে এটাই করছো 430 সমান সমান এত এক, ব্যাস পরের অঙ্কে আসছি। পরের অঙ্ক কি বলছে, দ্য অ্যানুয়াল পেমেন্ট অফ 160 ইন 5 ইয়ার অ্যাট 5% পার এনাম সিম্পল ইন্টারেস্ট উইল ডিসচার্জ এ ডেট অফ, আগের অঙ্কটা ঠিক উল্টা, এটা তিনি কত ঋণ নিয়েছিলেন সেটা আমাকে কি করতে হবে বার করতে হবে, ঠিক আছে। আমাদের ইনস্টলমেন্টটা দেওয়া আছে এখানে, উল্টা অঙ্ক কি দেওয়া আছে ইনস্টলমেন্টটা দেওয়া আছে, আর আমাকে কি বার করতে হবে কত টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু আগের অঙ্কটাতে কি ছিল ঋণ দেওয়া ছিল, কিন্তু আমাকে কি বার করতে হয়েছিল ইনস্টলমেন্টে বার করো ইনস্টলমেন্ট গুলো বার করতে হয়েছিল, কিন্তু এটাতে না এটাতে উল্টা, ঠিক আছে। এবার কত টাকা ঋণ নিয়েছিলেন আমাকে সেটা কি করতে হবে বার করতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমাকে কি দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত 160, প্রসিডিওর ঠিক একই রকম। তাহলে আমাদের কতগুলো ইনস্টলমেন্ট ভাই 5 ইয়ার্স, তার মানে 5 ইয়ার্স আমি 5টা ইনস্টলমেন্ট হবে 1 2 3 4 5, ঠিক আছে। আমি কত ধরে নিব, প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান দেওয়া আছে ঠিকই, কিন্তু আমি কি 100 ধরে নেব, কি ধরে নেব 100, ঠিক আছে। এটা প্রথম 2 3 4 5, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান কি ধরে নিলাম 100, ঠিক আছে। তাহলে একই রকম ভাবেই 5% হারে বার করতে হবে, তার মানে নিয়ম কি 100 এখানেও 100 এখানেও 100 এখানেও 100 এখানেও কি 100 প্লাস, ঠিক আছে। কত পার্সেন্ট হারে ভাই 5% হারে, কত পার্সেন্ট 5% হারে, তাহলে দেখো তো কতগুলো বছর বাকি আছে 1 2 3 4, 4 5 কত 20, 120, ঠিক আছে। পরেরটা তাই, তাহলে 100 আর কতগুলো বাকি আছে ঘর 1 2 3, মানে 3 বছর, তাহলে কত 3 5 15, ঠিক আগের মতন। তাহলে 3 নম্বরে বাকি আছে কতগুলো ঘর 2টো, তাহলে 5 দোকানে কত 2 বছর, মানে 5 দোকানে কত 10, ঠিক আছে। ঠিক একই রকম 100 বাকি আছে কি 1টা ঘর, তাহলে 5 চক্ষে কত 5, বাস হয়ে গেল। এখন এই সবগুলোকে আমি যদি যোগ করি তাহলে কি বাড়াবে টোটাল ইনস্টলমেন্টের মান, ঠিক আছে। তাহলে যোগ করি তাহলে কতগুলো আছে 1টা 2টো 3টে 4টে 5টে, তার মানে 500 তো হবেই। তারপরে দেখো 20 আর 10 কত 30, 30 আর 5 কত 35, 35 আর 15 কত 40 আর 5 কত 50, ঠিক আছে। টোটাল ইনস্টলমেন্টের মান আমার কত হলো 550, ঠিক আছে। তাহলে তাহলে দেখো তো দেখি কি দেওয়া আছে, অ্যানুয়াল ইনস্টলমেন্টের মান কত দেওয়া আছে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান 160, কিন্তু আমি ধরেছিলাম কত 100, ঠিক আছে। তার মানে কি, তাহলে মানে কি 160 যখন ছিল তখন কি 100, ঠিক আছে। 160 কি ওদের দেওয়া হিসাবে, আর আমি ধরছিলাম কত 100 প্রত্যেকটা ইনস্টলমেন্ট, তাহলে 160 100, ঠিক আছে। সুতরাং 1 এর মান কত তাহলে হবে 100 বাই কত
একশো কি ষাট, তাহলে কার মান বার করতে হবে? পাঁচশো পঞ্চাশের মান, একটু ভুল হয়ে গিয়েছে, আমার ধরাটাকে আগে লিখতে হবে, সরি। তাহলে কত একশো আছে, তার মানে কি একশোর মানটা আগে, তাহলে একশো আমাদের প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান ছিল একশো, মনে রাখবে। একশোর মান তাহলে কত হবে আমাদের, প্রত্যেকটা স্টেপ দেওয়া ছিল কত একশো ষাট, তাহলে একশো সমান সমান কত একশো ষাট, তাহলে এক কত একশো ষাট বাই কত একশো, মানে কার মান বার করতে হবে, পাঁচশো পঞ্চাশের মান বার করতে হবে, তাহলে ইনটু কত পাঁচশো পঞ্চাশ, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, পাঁচশো লং কত আশি, পাঁচশো লং আশি আর আর কত অষ্টআশি, এটাই হবে কি আমাদের অ্যান্সার। আগেরটা ঠিক উল্টা অঙ্ক, তার মানে কি আটশো আশি হলে কি এই অঙ্কে অ্যান্সার, তারা পরীক্ষার সময় আমরা এইভাবে কি অঙ্ক করব। তার অন্য কিভাবে শর্টকাটে করতে পারি, একটু আগে শেখানো হলো, কি শেখানো হলো, কয় ইয়ার, ফাইভ ইয়ার, তার মানে কি পাঁচটা ভাবে লেখো, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। তাহলে প্রথমেরটা কত একশো, কত করে বাড়বে, ফাইভ পার্সেন্ট পাস করে বাড়বে, তাহলে পরেরটা কত একশো পাঁচ, তারপরটা কত একশো দশ, পাঁচ যোগ করো, তারপরটা কত একশো পনেরো, তারপরটা কত একশো কত কুড়ি, এই করা যোগ করে দেখবে কত আসবে, ফাইভ ফাইভ জিরো, ঠিক আছে। তোমরা পরীক্ষার সময় এইভাবে করবে, এইভাবে, কারণ কত কিছু লেখার দরকার নেই, খালি এই এই যোগটা খালি করলেই তোমাদের অঙ্ক হচ্ছে। তাহলে কত পাঁচশো পঞ্চাশ, তাহলে আমরা কি জানি একশোর ভ্যালু কত একশো ষাট, একের ভ্যালু একশো ষাট বাই একশো, পাঁচশো পঞ্চাশের ভ্যালু কত, বাস একই ক্যালকুলেশন, ঠিক আছে। পরীক্ষার সময় তোমরা এইভাবে করবে, এইভাবে, কিন্তু যদি এইভাবে করো তোমার একটু টাইম যেতে পারে, তোমাদের অত মাথার নিয়মটা বুঝে গেলে আর কীভাবে করতে হয়, তারপরে নিয়মটা কীভাবে বুঝলে, আমি বুঝাই দিলাম নিয়মটা কী, তারপরে কি পরীক্ষার সময় আমরা কিন্তু এইভাবে করব, ঠিক আছে। তাহলে পরের অঙ্কে আসছি, তারপরে আমাদের এই অঙ্ক কি বলছে, ব্যাংকে টাকা রাখলে প্রথম দুই বছরে সিক্স পার্সেন্ট হারে, পরবর্তী পাঁচ বছর নয় পার্সেন্ট হারে, বাকি সময় তেরো পার্সেন্ট হারে সুদ পাওয়া যায়, তাহলে কত টাকা দশ বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে সেভেন সিক্স এইট জিরো টাকা সুদ পাওয়া যাবে, তাহলে কত বছরের জন্য ব্যাংকে রাখছে, দশ বছরের জন্য, ঠিক আছে। আমি ধরলাম তিনি একশো টাকা রাখছে ব্যাংকে, কত টাকা রাখছে একশো টাকা, ঠিক আছে, কেন আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে প্রথমে টাকা খাটছে কত দুই বছর, টু ইয়ার, ঠিক আছে। কত পার্সেন্ট হারে, সিক্স পার্সেন্ট হারে, বড় দেখি দেখেন সিম্পল ইন্টারেস্ট কত হবে, ছয় দোকানে বারো, একশোর উপরে থাকলে কোনো টেনশন নেই, গুণ করে দাও, ছয় দোকানে বারো, ঠিক আছে, গেল এক নম্বর কেস। তারপরে কি বলছে, পরবর্তী পাঁচ বছর নয় পার্সেন্ট হারে, তাহলে পরবর্তী ফাইভ ইয়ার কত পার্সেন্ট হারে, নাইন পার্সেন্ট হারে, তাহলে বড় দেখে এখন ইন্টারেস্ট কত হবে, পাঁচ নং কত পঁয়তাল্লিশ, একশোর উপরে ইন্টারেস্ট বার করলাম, পাঁচ নং পয়, গুণ করে দাও, শেষ। তারপরে কি বাকি সময়, তাহলে কত বছর হলো, পাঁচ আর দুই কত সাত বছর হলো, আমার বাকি আছে তাহলে কত তিন বছর, কারণ দশের থেকে পাঁচ দুই কত সাত বিয়োগ করলাম, তিন বছর বাকি আছে, মানে তিন বছর কত পার্সেন্ট হারে, তেরো পার্সেন্ট হারে, কত পার্সেন্ট হারে, তেরো পার্সেন্ট হারে, ঠিক আছে। তাহলে তিন তেরো কত থার্টি নাইন, এটাই হলো কি টোটাল সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। আর প্রশ্নে দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট কত, সেভেন সিক্স এইট জিরো, আমাকে আসলটা বার করতে হবে, ঠিক আছে। যোগ করে দেই তাহলে কত হয়, নয় পাঁচ চোদ্দো আর দুই কত ষোলো, নয় পাঁচ চোদ্দো আর দুই ষোলো, চার তিন সাত আট কেন ছিয়ানব্বই, আমাদের টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হলো ছিয়ানব্বই, আর ওদের দেওয়া ছিল কত সেভেন সিক্স এইট জিরো, তার মানে এই ছিয়ানব্বইয়ের মানি কত সেভেন সিক্স এইট জিরো, বাস। তাহলে একের মান কত সেভেন সিক্স এইট জিরো বাই কত ছিয়ানব্বই, আমার কার মান বার করতে হবে, ধরেছিলাম কি আসল একশো, তার মানে আমাকে একশোর মান বার করতে হবে, তাহলে ইনটু কত একশো, বাস। এখন আমি কাটাকাটি করবো, ঠিক আছে, বারো দিই, আট বরং কত ছিয়ানব্বই, ছয় বরং বাহাত্তর, চার আটচল্লিশ, চার বরং আটচল্লিশ ছয়শো চল্লিশ, আট আটা চৌষট্টি আশি, তাহলে আট তিনটা শূন্য হবে কি আমাদের অ্যান্সার, এটাই হলো কি এই অঙ্কের সঠিক অ্যান্সার, তাহলে এটা কি আমাদের অ্যান্সার। তাহলে পরের অঙ্কে আসছি, তাহলে প্রশ্ন কি বলেছে, এ বি কে আট পার্সেন্ট হারে চার বছর জন্য বারোশো টাকা এবং সি কে পাঁচ পার্সেন্ট হারে ছয় বছর জন্য কিছু টাকা দিয়ে মোট এত টাকা সুদ পেলো, সি কত টাকা ধার নিয়েছিল, ঠিক আছে, মানে এখানে বার করতে হবে সি কত টাকা, কিছু টাকা মানে এখানে সি এর মানটা, সি কত টাকা ধার নিয়েছিল আমাকে বার করতে হবে, ঠিক আছে। তার মানে কি এ বি কে আট পার্সেন্ট হারে ধার দিয়েছে, এ কাকে ধার দিল, বি কে, ঠিক আছে, কত পার্সেন্ট হারে, আট পার্সেন্ট হারে, কয় বছরের জন্য, চার বছরের জন্য, ঠিক আছে, কত টাকা ধার দিয়েছে, বারোশো টাকা, ঠিক আছে, বারোশো টাকা। তাহলে বড় দেখি বারোশো টাকার উপর আট পার্সেন্ট হারে চার বছরের ইন্টারেস্ট কত হবে, দেখো এই দুটো শূন্য বাদ দাও, তাহলে কত
चार बारंग कत आठचल्लिस तरह से आठ गुण करो आठ चौष्टि चार चार बत्तीस छः कत आठ तीन सौ चुराशी टाक ठीक है कि हबे हलो बारोश टाका बारोश कत पी आर कत आठ ठीक है टी कत चार बाय हंड्रेड आईक्ल टू पीटीआर बाय हंड्रेड ठीक है ये एक काटा चार चारा कत बारो चार बत्रीस बत्रीस के बारो दिए गुण करो देखो बत्रीस के बारो दिए गुण करो ओटी आसें बारो दुकान चौबीस तीन मन छत्तीस कत आठ तीन सौ चुराशी ठीक है हमें कि करब दो शून्य थे बद दीब चार बत्रीस दिए बारो के गुण बस हो गल एक नम्बर केस दुई नम्बर केस कि बोलते ए आर का आर टा दिसे सी के दिसे ठीक है कत टा दिसे से देवा नाई क्योंकि से ही बार करब सी के कत टा दिसे ठीक है কিন্তু এটা দেওয়া আছে কত বছরের জন্য এবং কত পার্সেন্ট হারে দিয়েছে তাহলে কত বছরের জন্য দিয়েছে ছয় বছরের জন্য কত পার্সেন্ট হারে দিয়েছে ফাইভ পার্সেন্ট হারে দিয়েছে ঠিক আছে গেল তাহলে বলো তো দেখি মানে সি কত টাকা ইন্টারেস্ট পাবে তাহলে সি কত টাকা ইন্টারেস্ট পাবে হিসাব করি তার মানে আমরা জানি আই ইকুয়াল টু কি পিটিআর বাই কি হান্ড্রেড তাহলে সি কত ইন্টারেস্ট পাবে আই ইকুয়াল টু কি পিটিআর বাই হান্ড্রেড সি এর ক্ষেত্রে পি কত এক্স টি কত সিক্স আর আর কত ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে কত হবে সিক্স এক্স পাঁচ ছয় ত্রিশ এক্স বাই হান্ড্রেড তাহলে ত্রিশ এক্স বাই হান্ড্রেড ঠিক আছে ঠিক আছে তার মানে বারোশো টাকা এ বিকে ধার দিছে এ বিকে ধার দিছে কত বারোশো টাকা আর সিকে কত টাকা দিছে সেটা আমার জানা নেই সেটা আমি এক্স ধরলাম ঠিক আছে তার মানে কত সিকে ধার দিছে এত টাকা ঠিক আছে গেল এখন কি বলছে টোটালে কত টাকা হবে নয়শো চুরাশি টাকা সুদ হবে তার মানে কি বি এর সুদ কত হয়েছিল তিনশো চুরাশি আর সি এর ক্ষেত্রে সুদ হয়েছিল কত তিরিশ এক্স বাই কত হান্ড্রেড ইকুয়াল টু তাহলে কত নয়শো চুরাশি বাস তাহলে নয়শো চুরাশি দুই পাশে যাতে বিয়োগ হবে তাহলে কত ছয়শো হবে তাহলে তিরিশ এক্স বাই একশো সমান সমান তাহলে কত ছয়শো এই শূন্য কাটো তিন দোকানে বিশ টোয়েন্টি এক্স ইকুয়াল টু কত টু ওয়ান ডবল জিরো তিনটে দিয়ে এটা হবে কি আমাদের অ্যান্সার তাহলে এটা ঠিক আছে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি কীভাবে করবো দেখো আরেকটা সিস্টেমে করাচ্ছি দেখো এটা অল্টারনেট তাহলে এ আবার একই রকমভাবে আসি এ কাকে লোন দিয়েছে বিকে লোন দিয়েছে আর এ কাকে লোন দিয়েছে সিকে লোন দিয়েছে ঠিক আছে গেল তাহলে এ কত টাকা লোন দিয়েছে বিকে বারোশো টাকা ঠিক আছে কত পার্সেন্ট হারে এইট পার্সেন্ট হারে কয় বছরের জন্য চার বছরের জন্য ঠিক আছে চার ইয়ার ঠিক আছে গেল তাহলে বলো তো দেখি কত টাকা হবে এ ইন্টারেস্ট ইন্টারেস্ট হবে তিনশো চুরাশি টাকা গেল ঠিক আছে আমরা জানি কি টোটাল ইন্টারেস্ট কত ছিল দেওয়া আছে এখানে টোটাল ইন্টারেস্ট ছিল কত নয়শো চুরাশি টাকা তাহলে টোটাল ইন্টারেস্ট ছিল এখানে কত নয়শো চুরাশি টাকা টোটাল ইন্টারেস্ট মানে কি বি আর সি মিলায় ছিল কত তিনশো চুরাশি তাহলে বলো তো কি সি এর ইন্টারেস্ট কত হবে নয়শো চুরাশির থেকে তিনশো চুরাশি বিয়োগ করো এটা হলো কার মিলিয়ে ইন্টারেস্ট বি আর সি মিলিয়ে বি এর মান তিনশো চুরাশি তবে সি এর মান কত সি এর মান হবে কত ছয়শো সি এর ইন্টারেস্ট কত ছয়শো ঠিক আছে আবার কি এ সিকে লোন দিছে জানি না কত টাকা মনে করো এক্স টাকা লোন দিছে আর কি জানি কত পার্সেন্ট হারে সেটা জানি ফাইভ পার্সেন্ট হারে ছয় বছরের জন্য কত ফাইভ পার্সেন্ট হারে ছয় বছরের জন্য ঠিক আছে তাহলে এই আমাকে এক্স এর মান এখান থেকে বার করতে হবে তার মানে এখান থেকে বলতে পারি সি এর ক্ষেত্রে ইন্টারেস্ট কত ছয়শো ঠিক আছে আর এদের ইন্টারেস্ট কত এক্স আই ইকুয়াল টু পি টি আর বাই কত হান্ড্রেড তাহলে পাঁচ ছয় কত তিরিশ তিরিশ দোকানে ষাট তাহলে এক্স এর মান কত দুই হাজার ঠিক আছে এটাই হবে কি আমাদের অ্যান্সার এইভাবেও করতে পারো তোমরা বা তোমাদের এই সিস্টেমও করতে এটাকে তো টাইম লাগবে না বেশি ঠিক আছে তাহলে পরের অঙ্কে আসছি নেক্সট অঙ্ক কি বলছে দ্য ডিফারেন্স অফ সিম্পল ইন্টারেস্ট ফ্রম টু ব্যাংক ফর হাজার ইন টু ইয়ার ইজ টোয়েন্টি ফাইন দ্য ডিফারেন্স ইন রেট অফ ইন্টারেস্ট মানে কি দুটো ব্যাংক আছে দুটো ব্যাংকের মধ্যে সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টের মানে সরল সুদের পার্থক্য দেওয়া আছে কত কুড়ি ঠিক আছে তাহলে বলছে তাদের রেট অফ ইন্টারেস্টের মানে কি সুদের হারের মধ্যে পার্থক্য কি ঠিক আছে তাহলে দুটো ব্যাংক আছে টু ব্যাংক একটা ব্যাংকে কত এক দুই
3000 টাকা। কত বছরের জন্য রাখা আছে? 2 ইয়ার। ঠিক আছে, কত পার্সেন্ট ইন্টারেস্টে রাখা আছে সেটা দেওয়া নাই, কিন্তু সেটাকে আমি R1 বললাম। ঠিক আছে, আরেকটা ব্যাংক আছে, আরেকটা ব্যাংকের ক্ষেত্রে কি ওই 1000 টাকাই রাখা আছে। কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে কি এই ব্যাংকের ইন্টারেস্টও দেওয়া নাই, R2। আর বলছি আমাদের এই ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, এই ব্যাংকের সুদের হারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ডিফারেন্স মানে পার্থক্য, এই ব্যাংকের সুদের হার, এই ব্যাংকের সুদের হারের মধ্যে কি পার্থক্য নির্ণয় করতে হয় দেওয়া আছে। আর কি দেওয়া আছে আমাদের? এই যে 20 কি সুদের হারের মধ্যে ডিফারেন্সটা দেওয়া আছে, মানে দুটো সুদের হারের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে কত? 20। ঠিক আছে, তাহলে বড় তো দেখি যে প্রথমটা 1000 টাকার উপর 2 বছরে যদি রেট অফ ইন্টারেস্ট R1 হয় তবে সরল সুদ কত? এরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবা, দুটো শূন্য কাটা দেবে মনে মনে, দুটো শূন্য কাটো, 10 দোকানে কত? 20 R1। বাস গেল। একই রকম ভাবেই R2% ইন্টারেস্ট কত বছর? 2 বছর, 1000 টাকায়। ঠিক আছে, তাহলে তোমাদের নিয়ম কি ইন্টারেস্ট বার করার জন্য? দুটো শূন্য কাটবা, তাহলে 10 দোকানে 20। ঠিক আছে, এদের ডিফারেন্স মানে কি বিয়োগফল, এই বিয়োগফলটাই বলছে কত? 20। তাহলে আমি বলতে পারি না 20R1 - 20R2 = কত? 20। দেখো এখানে 20 কমন গেল, তাহলে 20 কমন গেলে কি থাকে? R1 - R2, তাহলে R1 - R2 তাহলে কত? 1। তাহলে 1 কি ডিফারেন্স বার করতে বলছে রেট অফ ইন্টারেস্টে, তাহলে আমাদের অ্যান্সার কি 1। পরের অঙ্কে আসছি, তাহলে নেক্সট অঙ্ক কি বলছে? রশ্মি লেন্ড ₹6000 টু গীতা ফর 2 ইয়ার অ্যান্ড ₹100 টু সীতা ফর 4 ইয়ার অ্যান্ড ₹150 ফর 4 ইয়ার অ্যান্ড রিসিট অল টুগেদার 80 অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ হিসাবে কত টাকা পেয়েছে? এবার টুকেদার বলছে মানে একসঙ্গে পেয়েছে, মানে কি যোগ করতে হবে, আগেরটার কি ছিল? ডিফারেন্স, তাই কি করেছিলাম? বিয়োগ। আর বাকি অঙ্কটা সেম, অ্যাজ দ্য সিম্পল ইন্টারেস্ট বোর্ড ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার বার করতে হবে, সুদের হারটা কি বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো দেখি, রশ্মি লেন ₹6000, কত? 6000। ঠিক আছে, কত বছরের জন্য নিয়েছে? 2 বছরের জন্য, 2 ইয়ার। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত? আমি ধরে নিলাম এখানে রেট অফ ইন্টারেস্ট R% গেল। আরেকটা ক্ষেত্র কি বলছে, কত টাকা ধার নিয়েছে? 150 টাকা। ঠিক আছে, কত বছরের জন্য? 4 বছরের জন্য, তাহলে 4 ইয়ার। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, কিন্তু দুজনের রেট অফ ইন্টারেস্ট কি সেম, তাই এই ক্ষেত্রেও তাই কি হবে? আর মাথায় রাখতে হবে দুজনে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, দুজনের রেট অফ ইন্টারেস্ট কি সেম। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে? অল টুগেদার 80, এর মানে কি সিম্পল ইন্টারেস্ট, দুজনের যে সিম্পল ইন্টারেস্টে বাড়াবে তাদের যোগফলটা দেওয়া আছে কত? 80। ঠিক আছে, তার মানে কি করতে হবে আমাকে? এখান থেকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, এখান থেকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, বার করে যোগ করে যেটা অ্যান্সার বাড়বে তার মান কত? 80। তাহলে এর থেকে সিম্পল ইন্টারেস্ট বার করি, তাহলে কিভাবে বার করবো? তাহলে দেখো কিভাবে বার করবো, একটু আগেই বললাম যখন দুটো শূন্য থাকবে তখন দুটো শূন্য কাটা দেবা মনে মনে, দুটো শূন্য গেল, তার মানে কত? 60 দোকানে 120, তার মানে এটা কত হলো? 120 আর। ঠিক আছে, তারপর 2 নম্বর কেস এটার ক্ষেত্রে, তাহলে 150 টাকা 4 বছরের জন্য R% বলতো সিম্পল ইন্টারেস্ট কত হবে? তাহলে সবাই জানো I = PT/100, এই ফর্মুলা দিয়েই আমরা করেছি, 4×R/100, 0 0 কাটা, 3×5=15, 5 দোকানে 10, 2 দোকানে কত? 4, তাহলে 3 দোকানে কত? 600। এই অঙ্কটা একটু ভুল আছে, আচ্ছা এখানে 6000 হবে না, এটা হবে কত? 600। ঠিক আছে, তাহলে মিলবে, তাহলে আমাদের এখানে কত? 600। এটা মুছে দিচ্ছি, আবার করছি, তাহলে টাকা ছিল আমার কত? 600। ঠিক আছে, তারপরে কত পার্সেন্ট? 2 ইয়ার, কত ইয়ার? 2 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট কত? 8। ঠিক আছে, তাহলে দেখো তো দেখি তাহলে কত হয়, রেট অফ ইন্টারেস্ট কত? R%, তাহলে কত? দুটো শূন্য থাকলে আমি কি বলছি কেটে দাও মনে মনে কেটে দিবা, তাহলে কত হবে? 6×2 = 12, 12 আর। ঠিক আছে, তারপরে একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রে কি বলছে? 150। ঠিক আছে, কত বছর? 2 4 ইয়ার, কত বছর? 4 ইয়ার,
রেট অফ ইন্টারেস্ট দেওয়া নাই, রেট অফ ইন্টারেস্ট কি দেওয়া নাই, আমি ধরলাম রেট অফ ইন্টারেস্ট, আর কারণ কি দুইটার ক্ষেত্রে সেম রেট অফ ইন্টারেস্ট, তাহলে বলো তো দেখি তাহলে এর ক্ষেত্রে ইন্টারেস্টটা কত হবে, এটা প্রথম ইন্টারেস্ট, এর ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে, তাহলে 150 ইন্টু কত 4 ইন্টু আর বাই কত 100, শূন্য শূন্য কাটা, 3 5 15, 5 2 10, 2 2 4 কত 6 আর। তারপরে কি বলছে, দুজনের টোটাল ইন্টারেস্ট কত আছে টুকেদার, বলছে আমি টোটাল ইন্টারেস্ট কত আছে 80, দুজনের টোটাল ইন্টারেস্ট কত 80, ঠিক আছে, তার মানে কত, টোটাল মানে কি এটা যোগফল, তাহলে 12 আর 6 কত 18, তাহলে 18 আরের মান কত 80, তাহলে 1 আরের মান কত, তাহলে আরের মান কত 80 বাই কত 18, কাটাকাটি করি 40 বাই 9, 4 9 36, আচ্ছা 40 বাই 9, এটা হবে কি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল আমি কি করলাম, কিছুই করলাম না আসলে, রশ্মি লেন নিল কত টাকা 600 টাকা, কত পার্সেন্ট হারে 2% হারে, যে রেট অফ ইন্টারেস্ট এরও যা এরও যা, দুজনের কি সেম, তাহলে এদের কত হলো ইন্টারেস্ট, 6 দোকানে কত 12 আর, মানে আই ইকুয়াল টু পিটিআর দিয়ে ফর্মুলা দিয়ে বার করলাম, ঠিক আছে। পরের ক্ষেত্রে কত টাকা লেন নিচ্ছে 150 টাকা আর পার্সেন্ট হারে, কারণ এরও যা রেট অফ ইন্টারেস্ট এরও কি তা, এটারও আর হবে, তার মানে 150 টাকায় আর পার্সেন্ট হারে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার কত বাড়ালো 3 দোকানে 6 আর, ঠিক আছে, এটা হলো 2 নম্বরের সিম্পল ইন্টারেস্ট। তারপরে কি বলছে, এই দুটার যোগফল, যোগফল মানে কত 12 6 কত 18, এই টুকেদার বুঝে যোগ করছি 18 আর সমান সমান, তাহলে কত 80, তাহলে আর সমান সমান কত হলো 80 বাই 18, কাটাকাটি করলাম 40 বাই 9, এটাই হলো কি আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই হলো কি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে তোমার সাথে নেক্সট ভিডিও দেখা হবে, আর আমাদের ভিডিওগুলি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, ধন্যবাদ।